দর্শক, সময় একটা অদ্ভুত কনসেপ্ট। ধ্রুব সত্যের মতো সামনের দিকে ধাবমান এবং এর সাথে আমরা আমাদের যাপিত জীবন একটা সময় যে বিলীন হয়ে যায়। তবে আজকের এই দিনে আমরা যদি একটু ধীর হয়ে বসি, একটু স্থির হয়ে পেছনে তাকাই, তাহলে দেখতে পাবো এমন ক্ষণজন্মা কিছু মানুষ আমাদের জীবনে আসে, যাদেরকে আমরা অনেক ভালোবাসি, যারা আমাদের অনেক শ্রদ্ধার, যাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। তারা কিন্তু অমরত্বের দাবিদার এবং আমাদের মানসপটে তাদের এই অবস্থান চিরকালীন ভালোবাসার। দর্শক, তারকাকথনের আজকের এই আয়োজনে আপনাদের সকলকে জানাই সাদরে আমন্ত্রণ। আমি মনামি এবং আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটি বিশেষ দিন এবং বাংলা সঙ্গীতপ্রেমী সকল মানুষের কাছে আজ একটি কষ্টের দিন। আপনারা সবাই জানেন কেন কষ্টের দিন। আজকের এই দিনে গেল বছর আমরা হারিয়েছি বাংলার কিংবদন্তি শিল্পী ইন্দ্রকিশোরকে। তারকাকথনের আজকের এই আয়োজনে আমাদের প্রয়াস থাকবে তাকে স্মরণ করবার, এবং সেই উদ্দেশ্যে আমরা স্টুডিওতে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারাও আমাদের ভালোবাসার দুজন মানুষ এবং চ্যানেল আই পরিবারের অতি আপনজন, এবং ইন্দ্রকিশোর তারও অতি আপনজন, তারও অনেক ভালোবাসার মানুষ। চলুন দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে শুরু করি আজকের আয়োজন এবং আমন্ত্রণ জানাই আজকের অতিথিদের। সাথে আছেন সঙ্গীত শিল্পী রফিকুল আলম, আছেন গীতি কবি কবির বকুল। শুভ দুপুর। শুভ দুপুর বলতে হচ্ছে শুভ দুপুর আসলে, কিন্তু দুঃখ ভারাক্রান্ত যে হৃদয় সেটা আসলে কিছুদিন আগে থেকেই মনে হয় শুরু হয়ে গিয়েছে, যখন আমরা বুঝতে পারছিলাম যে একটা বছর হয়ে এলো। আমি প্রথমে রফিক ভাই আপনার কাছ থেকে শুরু করি। দেখো, ইন্দ্রকিশোর আমার কাছে তো দু তিনটে সত্তা। ইন্দ্রকিশোর একটা ধরেই বলি, সেটা হলো আমার জন্ম যেখানে, আমার সঙ্গীত শিক্ষা যেখানে, আমার একাডেমিক শিক্ষা যেখানে, সেখানেই তো তার জন্ম। আর একটা হলো পারিবারিক। কিশোরের পরিবার এবং আমাদের পরিবারের সঙ্গে, তোমরা জানো যে মফস্বল শহরে কতগুলো জিনিস একটা ইনস্টিটিউশন তৈরি হয়ে যায় পারিবারিকভাবে, যে কারো মার সঙ্গে আরেকজনের মার, আরেকজনের দিদির সঙ্গে আরেকজনের বোনের একটা ব্যক্তিগত সম্পর্ক হয়ে যায়, যেটা রক্তের সম্পর্ক নয়। এইরকম একটা সম্পর্ক হয়ে গিয়েছিল কিশোরের মার সঙ্গে, বৌদির সঙ্গে। আমরা বৌদি ডাকতাম আমার মার। আমাদের উনি ছিলেন ডাক্তার, মিশনারি হসপিটালের গাইনোকোলজি ডিপার্টমেন্টের, ঠিক ওই MBBS ডক্টর ছিলেন না, LMF ডক্টর ছিলেন। তো সেই সূত্রে যখন কিশোর কিশোর হয়ে ওঠেনি, ইন্দ্রকিশোর হয়ে ওঠেনি, সেই তখন থেকে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল আমার মার সঙ্গে। এবং ভালো মন্দে সবসময় থাকতো, আমাদের একটা যোগাযোগ থাকতো। কিন্তু যখন গান শেখা শুরু হলো, তখন আমি জানতাম না যে বৌদির একটা ছেলে এত ভালো গান গায়। আমরা তখন প্র্যাকটিস করছি, আমার বড় ভাই তখন অত্যন্ত জনপ্রিয় সরোয়ার জাহান সাহেব, আমি গান শিখছি স্কুলের শেষ গোড়ার দিকে, 9th 10th দিকে, তখনও তাকে দেখিনি আমি। তারপরে হ্যাঁ, একটু দীর্ঘ হচ্ছে একটি কারণে বলছি, যে তার শিক্ষাটা কীভাবে শুরু হলো। তো সেখানে সুরমানী স্কুলে একটা ছেলে, খুব সবাই বলে যে ছেলেটা খুব ভালো গান গায়। তো কী করে তার সঙ্গে পরিচয় হলো, যে ভালো একজন সঙ্গীতশিল্পী এবং যে বৌদির ছেলেও, টিচার্স ট্রেনিং কলেজ একটা খুব ভালো অডিটোরিয়াম ছিল রাজশাহীতে, সেখানে খুব ভালো অনুষ্ঠানগুলো হতো, শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান হতো। একটা অনুষ্ঠানে আমরা গান গাইতে গিয়েছি, তো প্রথম দিকে না ছিল নতুন শিল্পীদের গান গাওয়ায়, তো সে অডিয়েন্সের মধ্যে একটু এলোমেলো ভাব হচ্ছে, কেউ গান শুনতে চাইছে না এরকম একটা সময়। হঠাৎ করে দেখি একটা বেশ জোরে চিৎকার যে বাঁচাও বাঁচাও, আমরা সবাই আরো গ্রিন হচ্ছে, কী বাঁচাও বাঁচাও কে বলছে। তারপরে বাঁচাও মরেছি যে প্রেম করে বাঁচাও, এটা গাইছে কিশোর। তারপরে দেখলাম যে তো বলে যে ওই ছেলে চিনিস না, যে বৌদির ছেলেও ভালো গান গাই, তখন তার গান শুনলো, সেই সে থেকে তার সঙ্গে আমার পরিচয় হলো। এই বাঁচাও গানটার কত প্রসঙ্গটা কেন আনলাম, মঞ্চে এসে যখন গান গাইতো ইন্দ্রকিশোর, তখন একটা পদ্ধতি অ্যাডাপ্ট করতো যেটা আমরা পারতাম না। সেটা হলো যখন যখন এলোমেলো ভাব দেখা যাচ্ছে, শ্রোতারা মনোযোগী নয়, তখন খুব হাই পিচের একটা গান ও ধরতো, আকর্ষণটা করার জন্য। ওই যে বাঁচাও গানটা ধরেছিল ওই কারণেই,
একটা মান্নাদের একটা তখন গানটা খুব জনপ্রিয় ছিল। আচ্ছা এটা হচ্ছে প্রথম পরিচয়ের গল্প। হ্যাঁ তাকে আমি যদি একটু এই প্রথম পরিচয়ের গল্পটা যদি কপুর বকুল ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ কিশোরদার সঙ্গে আমার পরিচয় 30 বছর আগে। 30 বছর মানে এমনি তো শিল্পী এন্ড্রু কিশোরকে আমি আমার কৈশোর বয়স থেকেই চিনি, তার গান শুনেছি, কিন্তু তার সঙ্গে সামনাসামনি আমার পরিচয়টা ঘটেছে আজ থেকে 30 বছর আগে। আমার তারিখটা মনে আছে, 24 ডিসেম্বর 1991, এবং সেদিন পরদিন হলো বড়দিন। তো কিশোরদার একটা বিষয় ছিল, তিনি তার আপনজন যারা তাদেরকে বড়দিনে কেক বাসায় দিয়ে আসতেন নিজে। তা আমি তখন শিল্পী তপন চৌধুরীর সঙ্গে থাকতাম, তো 24 ডিসেম্বর উনি কেক নিয়ে আসছেন তপনদাকে দেওয়ার জন্য। তো ওই দিনই তার সঙ্গে আমার পরিচয়, প্রথম পরিচয়ে তিনি আমাকে তুই তুই করে সম্বোধন করে বলেছেন, এবং সেটা আপন করে ফেললেন। হ্যাঁ আপন করে ফেললেন, বাবু কেমন আছিস, এরকম একটা সম্বোধন ছিল। তো সেই প্রথম দিন তার সঙ্গে আমার পরিচয়। কিন্তু বিষয়টা হয়েছে, পরিচয়ের পর আমার গান করেছেন 1994 সালে প্রথম উনি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আপনজন করে নেয়া, এবং আমি যে তার আপনজন হয়ে গেলাম, পরিবারের মানুষ হয়ে গেলাম, সেটা আমি টের পেয়েছি একসময় ওই কেকটা আমার বাসায় আসা শুরু হলো। সেটা অনেক পরে, মানে ওই 91-এর থেকে বলি যদি আর 9 বছর যোগ করি, মানে 2000 সাল থেকে আমার বাসায়ও দাদা আমাকে কেক দিয়ে যেতেন। তো আমি তখনই মনে হলো যে আমি তার আসলে আপনজন, তার পরিবারের মানুষ একজন হয়ে গিয়েছি। এইভাবে তার সঙ্গে আমার মানে বন্ডিংসটা হয়েছে। আর আর গানের ক্ষেত্রে বলবো যে আমার আমি চলচ্চিত্রে প্রথম গান লিখি 1994 সালে, প্রয়াত আবু তাহের ভাইয়ের সুরে আমি গান করেছিলাম অগ্নিসন্তান ছবিতে, আবুল খায়ের বুলবুল পরিচালিত। সেই ছবিতে আমার দুটো গান ছিল, সৌভাগ্যবশত দুটো গানই এন্ড্রুদাই গিয়েছিলেন, একটা গিয়েছিলেন রুনা লাল্লার সঙ্গে, একটি গিয়েছিলেন ইফাত আর নার্গিসের সঙ্গে। এবং প্রথম গানটি একটা রোম্যান্টিক গান ছিল, এই প্রেম চিরদিন থাকবে তোমাকে অমর করে রাখবে, এরকম এক লিরিকের। এই প্রথম গানে উনি গানটা গেয়ে শেষ, যখন গানটা গেয়ে এলেন প্যানেল রুমে এসে আমাকে বললেন তুই খুব ভালো লিখেছিস, এবং আমার তিনি যে কথাটা ভুল বলেননি সেটা আমি প্রমাণও পেলাম যে আমার ওই প্রথম লেখা চলচ্চিত্রের গানের জন্য আমি আমি প্রযোজক সমিতির পুরস্কারে শ্রেষ্ঠ গীতিকারের মনোনয়ন পাই। তো আমার তখনই মনে হয়েছিল যে চলচ্চিত্রের জন্য বোধ হয় আমি গান লিখতে পারবো। এর আগে আমি অডিওতে লিখতাম, এসছে যে আমার মনে হয়েছে যে ওই যে আমি একটা মনোনয়ন পেলাম, তখন মনে হলো যে আমি হয়তো লিখতে পারবো। রফিক ভাই যেরকম বললেন যে প্রথম ইমপ্রেশনটা এরকম ছিল, শিল্পী হিসেবে তো ওনাকে অনেক আগে থেকেই চেনা আপনারও বলছিলেন, প্রথম ব্যক্তি এন্ড্রু কিশোরটাকে কিরকম ভাবে দেখা হলো? আমি আসলে বলবো যে এন্ড্রুদা একজন সজ্জন মানুষ ছিলেন, নিপাট ভদ্রলোক যদি বলি, যে এমন কোনো কথা বলেননি, মানে তিনি এমন কথা বলতেন না যে কথা শুনলে কেউ আঘাত পাবে আর কি। আমি কখনো দেখিনি তাকে কেউ আঘাত পায় এরকম কথা বলতে, এবং যেখানে সমালোচনা হয় সেখানে এন্ড্রুদা নেই একদম, মানে একদম একটু অন্যরকম মানুষ ছিলেন, যে কারোর পিছনে সমালোচনা করা, কারোর সম্পর্কে একটু বাজে কথা বলা, এটা আমি কখনো দেখিনি। আর আরেকটা বিষয় ছিল যে যে কোনো বিষয়ে কোনো একটা হয়তো সমস্যায় পড়েছি, এন্ড্রুদাকে হয়তো ফোন করলে দেখা গেলো যে তিনি একটা সুন্দর পরামর্শ দিতেন। তো এইরকম মানে একজন আমি বলি যে আমরা যেই মানুষটাকে হারালাম এই মানুষটাকে আমাদের আরও প্রয়োজন ছিল, সেটা গানেই হোক, সেটা একজন মানে কি বলে একজন ভালো মানুষ, ভালো মানুষ হিসেবে অনেক পাওয়ার ছিল হয়তো, বা দেওয়ারও ছিল অনেক কিছু, যদিও সেটার কোনো প্রয়োজন নেই, একটা শূন্যতা এসে ভর করছে। এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছেন টেলিফোনে, আমরা কথা বলবো, স্মরণ করবো এন্ড্রু কিশোরকে। হ্যালো, আমাদের সাথে আছেন সাবিনা ইয়াসমিন। হ্যালো, সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো হ্যালো, সালাম আলাইকুম আপা, শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ শুনতে পাচ্ছি। তারকা কথনের আয়োজনে স্বাগত। আজকে আমরা এই আড্ডায় বসেছি, আসলে পুরো আড্ডাটাই ঘিরে এন্ড্রু কিশোর। আপনার কাছ থেকে জানতে চাইবো তার স্মৃতিচারণ যদি একটু করতেন। আসলে এন্ড্রু কিশোরের সঙ্গে তো আমার হাজারো হাজার স্মৃতি আছে, কিন্তু ওর সঙ্গে আমার প্রথম পরিচয় 80-এর দশকে, যখন আলম ভাই যখন বললেন যে আমাদের আলম ভাই সঙ্গীত পরিচালক, বিখ্যাত সঙ্গীত পরিচালক, উনি বললেন যে একটা নতুন ছেলের সঙ্গে তোমার আজকে একটা দুয়েট গান হবে। আমি বললাম কি কে? সে বললো চিনবে না নতুন। বললাম যে ঠিক আছে। তো কিশোরের সঙ্গে গাইলাম,
ও গলা শুনে আমি সত্যি মানে এত মানে কি বলবো চমৎকৃত হলাম যে আমি একেবারে আলাদা ধরনের কণ্ঠ এবং গায়কিটাও একটু অন্য নিজস্বতা আছে। তো সেভাবে আমরা প্রথম দুয়ের গানটা করলাম, অথচ ছবির নামটা মনে নাই। তো আলম ভাই ওকে প্রথম নিয়ে এসেছিলেন ছবির গানের জগতে আর কি। তো কিশোর আমাকে তখন একটা মজার ঘটনা বলল যে আপা আপনি একবার রাজশাহীতে গিয়েছিলেন অনেক আগে, তখন তো আমি গান গাই না, তো আপনাকে দেখার জন্য এত বেশি লোক এসেছিল ওখানে যে পুলিশ এসে থামাতে পারছিল না। তারপরে আমি আমাদেরকে লাঠির বাড়ি খেতে হয়েছে পর্যন্ত আপনার গান মানে আপনাকে দেখার জন্য। আমি বললাম যে দেখো তো সেই কিশোর তুমি আজকে আমার সঙ্গে গাইছো। বললো হ্যাঁ সত্যি, তাহলে অসম্ভব ভালো গেয়েছো, খুব ভালো গেয়েছো। তো যাই হোক, এইভাবে ওর সঙ্গে প্রথম গানে পরিচয় হলো। তারপর তো অজস্র গান গেয়েছি, অসংখ্য গান গেয়েছি, জানি না কত শত গান গেয়েছি ওর সঙ্গে। কিন্তু আমার খুব একটা ব্যাপারে একটু কষ্ট মানে খুবই কষ্ট লাগে যে কিশোর যখন প্রথম দিকে অসুস্থ হলো তখন আমি জাহাঙ্গীর এবং হাদি ভাই আমরা অনেক করে ওকে বলছিলাম যে তুমি এখনই তুমি ভালো একটু উন্নত ট্রিটমেন্টের জন্য তুমি চলে যাও বাইরে কোথাও। সে কিছুদের কথা তো শুনছেই না শোনেই না, যাই হোক তারপরে সেই যাওয়া গেলই, দু তিন মাস দেরি করে গেল। তো আমার জন্য কেন মনে হয় যদিও সবই সৃষ্টিকর্তার ইচ্ছা, তবু আমার মনে হয় যে আর কিছুদিন আগে যদি যেত জানি না হয়তো এমনটা হতো না। অবশ্য বলা যায় না আল্লাহর ইচ্ছা সবই। তো যাই হোক তারপরে তো সবই এখন তো সবই স্মৃতি, এখন আর কি বলবো কোনটা ছেড়ে কি বলবো। কিশোর মানে অ্যান্ড্রু কিশোরকে নিয়ে যে এরকম ভাবে কিছু বলতে হবে সেটাই তো ভাবতে পারছি না। সেটাই অ্যান্ড্রু কিশোর ছিল আমাদের ফিল্মের গানের সম্রাট, সম্রাট ছিল, এত গান গেয়েছে এবং এত এত পপুলার গান ওর যে কোনোদিন মানুষ ওকে ভুলতে পারবে না, আমরা তো পারবোই না। আমাদের সঙ্গে তো আরো হাজারো স্মৃতি, রফিক ভাই আছেন, বকুল আছে, ওরা সবাই কেউই ভুলতে পারবে না, আমরা তো পারবোই না, কোনোদিনও ভুলতে পারবে না। তো এখন আর কি বলার আছে, এখন আল্লাহর কাছে দোয়া করি ও যেন ভালো থাকে যেখানেই থাকে, আল্লাহ যেন ওকে চির শান্তিতে রাখেন। সেটাই আপা, আসলে এখন আমাদের অনেক রকম প্রশ্ন আসে যে এরকম হলে হয়তো বা এরকম হতো, এরকম হলে বা অন্য একটা ফল পেতাম, সেটাই আমাদের প্রত্যাশা। আপা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, আপনি আমাদের সাথেই থাকবেন এবং আশা রাখছি আমরা সবাই মিলে অ্যান্ড্রু কিশোরকে আবার স্মরণ করবো, তার জীবনকে উদযাপন করবো। ধন্যবাদ আপা। আচ্ছা মনামি, আমি একটু ভিন্নভাবে কথা বলতে চাইছি। আজকে প্রথম মৃত্যুবার্ষিকী, হ্যাঁ, এই প্যান্ডেমিকে মানসিকভাবে আমরা এত আক্রান্ত হয়ে আছি, তারপরে এই কিশোরের মৃত্যুবার্ষিকী দিব্যে আমি ভুলেছিলাম, তোমাদের কারণে আবার তাকে স্মরণ করতে হচ্ছে, এটা আমার কাছে খুবই দুঃখদায়ক হচ্ছে। কিন্তু তারপরেও আমার ইচ্ছে করছে আমার ব্যক্তিগত জীবনে কিশোরের সঙ্গে আমার কিছু সুখকর মুহূর্ত আছে, সেগুলো আমি বলতে চাই। দুঃখ নিয়ে প্রায় দুই বছর ধরে আমরা দুঃখ নিয়ে আছি, কিন্তু কিশোরের সঙ্গে আমার কিছু সুখকর স্মৃতি আছে। যেমন ধরো আমরা একবার রাষ্ট্রীয় অতিথি হয়ে ইউনাইটেড আরব এমিরেটসের আবুধাবিতে, তখন ওই ভদ্রলোক বেঁচে শেখ আব্দুল নাহিয়ান আল নাহিয়ান বিখ্যাত একজন নেতা ছিলেন ইউএইর, তারই আমন্ত্রণে আমরা গান গাইতে গেলাম। কিশোর তো সেটাই তার প্রথম বিদেশ যাওয়া। আচ্ছা, তো প্রথমে বলছে ভাই বিদেশে আমি তো যাইনি, আমি তো বিদেশে কি তুই তুই প্লেনে রাজশাহী যাস না, ওই রকম শুধু একটা ইমিগ্রেশনে যাবি, আর আমি তো আছি, আমরা তো আছি, না মজা করবো একসঙ্গে থাকবো চল না। আবিদাও ছিল আর অনেক বড় টিম ছিল, যাক আমরা যাচ্ছি। সেটা একটা আয়োজনটা ছিল আবুধাবির বিগেস্ট অডিটোরিয়াম কমপ্লেক্স,
সবথেকে বড় অডিটোরিয়াম কমপ্লেক্স, বিশাল বিশাল, এটা বলা যাবে না কত বড় অডিটোরিয়াম। একটা এক এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে প্রায় 10 মিনিট লেগে যায়, এরকম একটা বিশাল অডিটোরিয়াম কমপ্লেক্স। সেটা শেখ আব্দুল নাহিয়ান উদ্বোধন করবেন এবং আমরা বাংলাদেশের শিল্পীরা সেটা উদ্বোধন করব, এবং ওদের দেশের কোনো শিল্পীরা গান করবে না, টার্কি থেকে এক ভদ্রলোক শুধু গান গাইবে। তা সেখানে অডিটোরিয়ামটা আমরা ছোটোবেলায় শুনেছি না, যে রিভলভিং স্টেজ, তো ওখানে একটা আমরা রিহার্সাল যখন করেছি তখন খেয়াল করিনি, কিন্তু প্রোগ্রামের দিন সব প্রোগ্রাম কিউ আপ করা আছে, তো ও বলছে চলেন ভাই রোডেনভি একটু দেখি, চল দেখতে গিয়ে একটা জায়গায় দরজাটা খুলে আমরা দেখছি বিশাল ব্যাপার, আর ওইদিকে প্রোগ্রাম চলছে। তারপরে দেখি ওই দরজাটা এমনভাবে তৈরি যে ঢোকা যাবে কিন্তু ওটা খুলে আবার বেরোনো যাবে চাবি ছাড়া, এবং এমন ভয় পেয়েছে ও এবং আমিও এমন ভয় পেলাম যে এটা একটা নতুন কমপ্লেক্স, আমি কি করবি রে, কেউ তো কথা শুনতে পারবে না, এখান থেকে আমরা যদি চিৎকার করে মরে যাই তাও কেউ কথা শুনবে না, এবং স্টেজটা রিভলভিং নয়, এন্টায়ার ডায়াসটা চারতলা পর্যন্ত নিচে চলে যায় এবং চারতলা পর্যন্ত উপরে উঠে যায়, এক একটা সিকোয়েন্স তৈরি করার জন্য। অর্থাৎ আমরা যেখানে গান গাইব সেটা কিন্তু হয়তো আরও চারতলায় আছে। এই পরিস্থিতিতে প্রায় 20 মিনিট আমি যদি কিচ্ছু চিন্তা করি, তখন তো মোবাইল ফোন নেই, হ্যাঁ আমি যদি একটা ব্যবস্থা করবোই, এই নতুন বিল্ডিং নিশ্চয়ই কোথাও বেরোনোর উপায় আছে, এবং আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাওয়ার কথা। আমরা এই এক্সপেরিয়েন্সটা যেহেতু মনে হচ্ছে যে খুব না, আর কিছু তেমন কিছু নেই, এইটুকুই বলা যে তারপরে বেরোনোর ব্যবস্থা হয়েছিল। আমি কেন কথা বলবো যে ওর সঙ্গে আমি ও বিদেশ যাওয়াটা আমার সঙ্গে প্রথম ছিল, এক্সপেরিয়েন্সটা প্রথম ছিল। আমরা এরকম আরো এক্সপেরিয়েন্স শুনবো, আমাদের সাথে যুক্ত আছেন একজন, আমরা চলুন তার সাথে একটু কথা বলি। বিখ্যাত সঙ্গীত পরিচালক আলম খান আমাদের সাথে আছেন। হ্যালো আলম ভাই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আলম ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা একটা মজার স্মৃতিচারণ থেকে আপনাকে আপনার কাছে এসেছি, আসলে এই জন্য আমাদের সবার মুখে হাসি। আপনার কাছে একটু শুনতে চাই স্যার, এন্দ্রকিশোরের স্মৃতি এবং তার প্রথম আশাটা আসলে আপনার হাত ধরে, এই বিষয়টা শুনতে চাই, এই গল্পটা একটু জানতে চাই। এন্দ্রকিশোর সম্বন্ধে কিছু বলতে গেলেই তো মনটা খুব খারাপ হয়ে যায়। ছোট ভাই, আমার ছোট ভাই চেয়েও বেশি আদর করতাম তাকে। ওকে পাই আমি প্রথম, সে বাংলাদেশ বেতারের কমার্শিয়াল সার্ভিসে গান করতে আসে, এটা 1976-77 দিকে। সেখানে আমার একটা বন্ধু ছিল প্রোগ্রাম প্রডিউসার, সে তাকে আমার কাছে নিয়ে আসে, একটা ভালো কণ্ঠ আছে আপনি একটু শুনে দেখেন। আমি কণ্ঠটা শুনে আমার বাসায় নিয়ে আসে, এবং যেদিন নিয়ে আসে তার পরের দিনই আমি একটা তাকে গান করাই, মানে ওই দিন এত পছন্দ হয় গান যে ওই দিন যে গানটা শুরু করছিলাম সেই গানটি কমপ্লিট করে পরের দিন থেকে গান গাওয়াই যাবে, এত ভালো লেগেছিল তার কণ্ঠ আমার কাছে। তাহলে আমি প্রথম গান শুনেই বুঝতে পেরেছিলাম যে এই একটা বড় পর্যায়ে, মানে বড় একটা অবস্থানে এসে যাবে, এটা শুনলে বোঝা যায় কণ্ঠ। যাই হোক, একে গান গাইতে সে জীবনে যে প্রথম গানটি গিয়েছিল সেটাই মুক্তি পায়নি, পরের গানটি মুক্তি পেয়েছিল। তার সম্বন্ধে কি বলবো, এত নম্রভাবে আমার সাথে থাকতো যে তার সাথে আমার মজার স্মৃতি কিছু নেই, কারণ সে আমার সাথে মজা করতে পারতো না, আমার সঙ্গে বসলে মাথা নিচে করেই থাকতো, এত সম্মান করতো যে তার মজা আর কিছু করার নেই, আমার তার সাথে আমার কোনো ওরকম স্মৃতি নেই। আলম ভাই, আপনি কি কাইন্ডলি ওই যে ওই গানটির একটু স্মৃতিচারণা যদি করেন, ওই যে যে গানটি উনি একদম যে ওই যে চড়া সুরের সেই গানটি আর কি, তুমি যেখানে আমি সেখানে। আচ্ছা, তুমি যেখানে আমি সেখানে গানটি নাগপুনি যখন শিখাই, এটা খুব উঁচু স্কেলে গান তো করা, এই গানটি প্রথম দিন সে গাইতে পারেনি, মিউজিক ট্র্যাক করে রাখি, তার পরের দিন সকালবেলা তাকে যে গানটি করানো হয়, গানটি গাওয়ার পরে তার কণ্ঠস্বর বসে যায়, এবং তারপরে আরো 7 দিন সে কোন অন্য কোন রেকর্ডিং করতে পারেনি, গান গাইতে পারেনি।
এটা এটা একটা স্মৃতি আছে এরকম। কিন্তু গানটি এত জনপ্রিয় হয়েছিল, এত চড়ার গান। সম্বন্ধে যদি বলি আমি একটাই কথা বলতে চাই যে ও এত সিরিয়াস ছিল গানের সম্বন্ধে, যে যে যখন গান শিখত তখনই সুন্দর করে গানটা শিখে নিত। এবং ওর একটা গলাটা এত উঁচের এত উঁচু স্থানে ওর আসার কারণ হলো ওর গলাটা ভার্সাটাইল, মানে ও যে কোনো ধরনের গান গাইতে পারে। আমি ওকে যে সব ধরনের গান গাইছি, সেই পপ গান থেকে যে ফোক রক যা আছে সব গান গাইছি। আমি তো কোনো ধরনের গান বাকি নাই যে ধরনের গান সে গায়নি, এবং এরকম কোনো ধরনের গানই নাই যে কোনো ধরনের গান সে গাইতে পারতো না। সব ধরনের গান গাইতে পারতো, এইটাই তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল। আর কণ্ঠস্বত্ব অপূর্ব ছিল। কেউ সে যে মারা গেল গত বছরের জুলাইতে 6 তারিখে, সে আমার সাথে শেষ কথা বলে সেটা আমাকে বড় পীড়া দেয়। স্মৃতির ভিতরে এটা সবচেয়ে পীড়াদায়ক স্মৃতি। সে আমার সাথে 2-3 তারিখের দিকে কথা বলে বলে যে ভাই আমার তো শেষ পর্যায়ে এসে গেছি, আমি চলে যাবো, টের পাচ্ছি, তো আমার জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে যেতে পারি। এই এই কথাটা আমাকে খুব পীড়া দেয় এবং এখনো প্রায় মাঝে মাঝে মনে পড়ে যে কত বড় কথাটা বলে গেল আমাকে। আমার এখনো খুব খারাপ লাগে। যাই হোক, ও যেখানেই থাকুক ওর জন্য দোয়া করি, সুখে থাক, শান্তিতে থাক, আল্লাহ তাকে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর একদম একই প্রত্যাশা নিয়ে আমরা আবার আমাদের আড্ডাটা আমাদের এই এই আলোচনাটা কন্টিনিউ করতে পারি। বকুল ভাই, আপনার কাছে যদি আসি, সেই পেশাদারিত্বের জায়গা থেকে যে বলছিলেন অনেক সিরিয়াসলি কাজ করছেন এবং আপনি একজন সঙ্গীত পরিচালক, সেই জায়গা থেকে ওনার পেশাদারিত্বটা সেটা যদি একটু বলতেন কিরকম ছিল, কাজের ক্ষেত্রে উনি কেমন ছিলেন? মানে কাজের ক্ষেত্রে তো খুবই সিনসিয়ার আলম ভাই। তো আমি বলি যে এন্ড্রুদার যত পপুলার গান অধিকাংশই আলম ভাই সুর করা, সেটা ডাক দিয়েছেন দয়াল আমারে, হায়রে মানুষ, রঙিন ফানুষ, দম ফুরালের ঠুস, ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, কিংবা ওই যে অসংখ্য গান আছে, আমি আসলে কোনটা রেখে কোনটা বলবো। তো ওই যে যেটা বহুমাত্রিক শিল্পী একজন, যেটা দেখেছি আমি সবসময় যে গান যখন তিনি প্লেব্যাকে চলচ্চিত্রের গান যেগুলো স্টুডিওতে এসেই গান তুলতেন, সুরকার তুলে দিতেন, এবং সেখানে একজন ছাত্রের মতো এসে সে সেই সুরকার যদি বয়সও ছোট হয়, তিনি আলম খান সবার সঙ্গে কাজ করেছেন, তরুণ প্রজন্মের যারা সুরকার তাদের সঙ্গে কাজ করেছেন, তাদের সামনে যখন এসে বসতেন তখন তিনি ছাত্রের মতোই বসতেন এবং গানটা পুরো শিখে নিয়ে তারপরে গাইতে যেতেন। আরেকটা বিষয় আমি দেখেছি যে তার সহশিল্পী যদি নতুন প্রজন্মের শিল্পী হতো তাদেরকে খুব সাহস যোগাতেন, এবং এটা একটা অদ্ভুত ব্যাপার যে একজন নবীন শিল্পী একজন এরকম একজন বড় শিল্পীর পাশে দাঁড়িয়ে চলচ্চিত্র যখন দ্বৈত গানগুলো হয় তখন ওই নবীন শিল্পীর জন্য সেটা কিন্তু খুব অনেক বড় একটা বিষয়, একটা ভয়ানক মানে ভয়ের একটা ভয়ের ভয়ের ব্যাপার কাজ করে। সেখানে তিনি কিন্তু এমনভাবে সাহস যোগাতেন যে দেখা যায় তো গানটা ফাইনালি খুব ভালো হয়ে গিয়েছে। আমরা এরকম আরো গল্প শুনবো আসলে, কিন্তু টেলিভিশন পর্দায় থেকে এখন বিদায় নিতে হচ্ছে, কিন্তু আমাদের এই আড্ডাটা কন্টিনিউ থাকবে ফেসবুক পেজে। টেলিভিশনের দর্শকরা আপনারা আমাদের সাথে কানেক্টেড হয়ে যান ফেসবুক পেজে, আর এখান থেকে বিদায়, আমরা আবার শুনি। তো সেটা আমি দেখেছি যে ওই গান তোলার ব্যাপারে এবং গানটা পুরো বুঝিয়ে নিয়ে তারপরে উনি যখন গানটা যখন লিখতেন বা গীতিকবি হিসাবে আমি হচ্ছে গানটা লিখে দিতাম, কোথায় মিড দিতে হবে, কোথায় গানটার মধ্যে একটু চড়া আছে, উনি ওই ওই শব্দগুলোকে আন্ডারলাইন করে 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 এত সুন্দর করে সাজাতেন যে এটা শিক্ষণীয় একটা ব্যাপার। ওনার প্রসেস ছিল একদম, হ্যাঁ এরকম আমি, হ্যাঁ যেখানে হাই পিচের ওই জায়গায় হয়তো ইয়ে করতো, যেই শব্দটা হয়তো দেখা গেছে সুখ দুঃখ খ শব্দটা খেয়ে যায়, তিনি ওই জায়গায় আন্ডারলাইন করে রাখতেন যে ওই জায়গায় সুখটা মানে এমনভাবে ডেলিভারি দিতে হবে যেন খটা বোঝা যায়। তো এগুলো অনেক শিক্ষণীয় ব্যাপার এবং খুবই ডেলিকেট বাট খুবই সিনসিয়ার ছিলেন। আমরা চ্যানেল আইয়ের আমাদের সৌভাগ্য হয়েছিল আমরা তাকে শেষবারের মতো পেয়েছিলাম একবার, আমরা সেই অনুষ্ঠানটা দেখে আসবো, ওনার করা শেষ অনুষ্ঠান আমাদের সাথে, অনুষ্ঠানে একটা গান দেখবো আমরা। কত রঙ্গ
জানো রে মানুষ কত রঙ জানো কত রঙ জানো রে মানুষ কত রঙ জানো তুমি এই ভালো এই মন্দ কানে হাসো কানে কান্দো হায় রে এ কি দ্বন্দ্ব কত রঙ জানো রে মানুষ কত রঙ জানো কত রঙ জানো রে মানুষ কত রঙ জানো দুইখান হাত দুইখান আছে সবার সমান সমান চক্ষু দুইখান হাত দুইখান আছে সবার সমান সমান তবু কেন নানান রকম চলন বলন মনের ধরন বুঝি না তার মর্ম কত রঙ জানো রে মানুষ কত রঙ জানো কত রঙ জানো রে মানুষ কত রঙ তার এই হাসিটা আসলে সবসময় আমাদের মনে কিন্তু গেঁথে থাকবে তার এই গানগুলো কালজয়ী আজ থেকে শত বর্ষ হাজার বর্ষ পরেও যদি পৃথিবী থাকে এই গানগুলো থাকবে যতদিন বাঙালি বাংলা ভাষা থাকবে ওনার করা শেষ অনুষ্ঠান ছিল চ্যানেল আইতে আমাদের সাথে এবং আমরা আসলে ধন্য তার প্রতি কৃতজ্ঞ আমি একটু আপনার কাছে আসি তার শেষ সময়কার স্মৃতিচারণ যদি আমাদের সাথে একটু করতেন আমি শেষ সময়টা তো সে খুব অসুস্থতার মধ্যে থাকার কারণে আমি খুব একটা যোগাযোগ করতাম না ওর সঙ্গে খুব কষ্ট হতো যোগাযোগ করতে কারণটা ব্যক্তিগত একজন শুধু সহশিল্পী হিসেবে নয় আমি তাকেই বললাম যে তার জীবনের চালচিত্র সঙ্গে আমার বিশাল একটা যোগাযোগ আছে সেটা তো বললামই এবং আমার একটা ছোট্ট অবদান আছে ওর ক্ষেত্রে সেটা বলে নিয়ে তারপর আমি বলছি আলম ভাই যেটা বলে যে কমার্শিয়াল সার্ভিসে গান গাইতে এসেছিলেন তার আগে তখন বিটিভি ইয়েতে ডিআইটির তখন শিফট হয়নি এখানে একেবারে আমাদের রামপুরে সেখানে একটা আলিমুজ্জামান নামে একজন ভদ্রলোক ছিলেন এবং প্রডিউসার ছিলেন আবু জাফর সাহেব ওরা খুব ক্রিয়েটিভ কাজ করতেন তো একবার আমাকে বললো যে বিভিন্ন অঞ্চল আঞ্চলিক গান হয় তোমার রাজশাহীর আঞ্চলিক গান কিছু আছে নাকি আমি বললাম যে রাজশাহীর আঞ্চলিক গান তো তেমন কিছু নেই তবে রাজশাহীর কিছু কিছু বিয়ের গান আছে আর কিছু লেখা গান আছে সেটা করা যায় এইটা আমি করতে পারিনি আমি তো পারবো না আমি একজনের ঠিকানা দিচ্ছি আব্দুল আজিজ বাচ্চু রাজশাহীর উনি কিন্তু করতে পারবেন ওই কাজটা করবার সময় এন্ড্রু কিশোর প্রথম মানুষের দৃষ্টি আকর্ষণ করে সিঙ্গার হিসেবে এসেছিলেন ইয়েতে এবং একটা রাজশাহীর আঞ্চলিক গান একটু গেয়েছিলেন তাতে ওই কণ্ঠটা সম্পর্কে যারা ভালো গান করতে চাইছিলেন তাদের নজরে পড়ে এবং আমিও কিছু কিছু মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিই তারপরের ঘটনাটা হলো আলম ভাইয়ের এবং শেষকালে তার মৃত্যুর কালের যে স্মৃতি আমি আর বলতে চাই না আমি তার মৃত্যুর পরে রাজশাহীতে এই প্যান্ডামিকের মধ্যে গিয়েছিলাম এক মুহূর্তের জন্য তার এপিটাপটা দেখে এসেছি একাই গিয়েছিলাম সিঙ্গাপুর থেকে চলে আসার দিন দশেক আগে হঠাৎ করে আমি আমি যোগাযোগ করতাম না এমনি খোঁজ খবর নিতাম রাজশাহীতে একটা হঠাৎ করে ফোন করলো বলে যে ভাই আমি চলে আসছি আমি বলছি হ্যাঁ তাই নাকি তাই তো বেশ ভালো রে বলছে না ভাই বোধ হয় আর চিকিৎসা করা যাবে না আমি বলছি টাকা পয়সা তো যে হ্যাঁ সেটা তো আছেই তাছাড়াও আমি চলে আসবো কিন্তু আমি ঢাকাতে থাকবো না আমি একবারে রাজশাহীতে চলে যাবো ওখানেই ট্রিটমেন্ট ফিটমেন্ট করবো আমি তো তখনই বুঝে ফেললাম যে তা সব কিছু শেষ হওয়ার জন্য হওয়ার জন্য প্রস্তুতি মানসিক প্রস্তুতি সে নিচ্ছে এই স্মৃতিটা
আমি সত্যি সত্যি আমার প্রিয়জন এই সাম্মির ক্ষেত্রেও তাই হলো, সাম্মি আখতার ক্ষেত্রেও তাই হলো, কয়েকদিন আগে কথা হলো এই জিনিসগুলো। এন্ড্রু কিশোরের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে চিরকাল হনন করবে যতদিন বেঁচে থাকবো, কারণ বিশেষত আমাকে সেটার কারণগুলো তো বললাম। তারপরে আসলে এই এই স্মৃতিগুলো ধরে রেখে সুখ স্মৃতিগুলো আমাদেরকে মনে রাখতে হবে, আমরা সেটাই মনে রাখবো, আমরা তার গানগুলো মনে রাখবো। হয় না যে পাখি চলে যায় তার পালক ফেলে যায়, আসলে তিনি আমাদের কাছে আমাদের বাংলা সঙ্গীতকে এতটাই সমৃদ্ধ করে গিয়েছেন, কোনোভাবেই এই তার অবদান অস্বীকার করবার নয়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং এই সুন্দর একটা সময় আমাদেরকে দেবার জন্য, আমাদের দর্শকদের দেবার জন্য। আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের বিদায় বেলা চলে এসেছে এবং আমরা এখন বিদায় নিচ্ছি, কিন্তু আপনারা এখন দেখবেন চ্যানেল আই আর্কাইভে তার করা আমাদের সাথে শেষ প্রোগ্রামের কিছু গান। ফুলের গন্ধের মতো থেকে যাব তোমার রুমালে, ফুলের গন্ধের মতো থেকে যাব তোমার রুমালে, ধূপের গন্ধের মতো তোমাদের শান্ত সন্ধ্যাকালে, থেকে যাব তোমার রুমালে, ফুলের গন্ধের মতো থেকে যাব তোমার রুমালে। সমস্ত দিনের শেষে থেকে যাব নদী পারাপার, তখনও যাত্রীর দেখা পাওয়া যাবে এই নদী পার, সমস্ত দিনের শেষে থেকে যাব নদী পারাপার, তখনও যাত্রীর দেখা পাওয়া যাবে এই নদী পার। আমি ভোরের প্রথম আলো হয়ে চুমু খাবো ওই গালে, থেকে যাব তোমার রুমালে, ফুলের গন্ধের মতো থেকে যাব তোমার রুমালে,